আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, প্রাকৃতিক বিপর্যয়ের ভ্রুকুটি, সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল এই দুর্যোগের মধ্যেও, গভীর রাতে নাকি আছড়ে পড়বে রেমাল, অপেক্ষা করছি কি আছে কপালে কে জানে, ভীত সন্ত্রস্ত, কিন্তু তার মধ্যেই একটি আনন্দের খবর, আমার জ্যেষ্ঠ পুত্র তার স্ব-উপার্জিত অর্থে বাড়ির সকলের জন্য উপহার নিয়ে এসেছে, আমার জন্য এনেছে এই ঘড়ি। আমার একটি ঘড়ির খুব প্রয়োজন ছিল, আমার ঘড়িগুলো কোভিডের পর থেকে ব্যবহার সেভাবে করা হয়নি, নষ্ট হয়ে গেছে, ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু নির্বাচন আসছে, আমার ডিউটি আছে, যেতে হবে, একটি ঘড়ির খুব প্রয়োজন, ঘড়িটি আমার খুব কাজে লাগবে। আমার খুব আনন্দ হচ্ছে ও আমাকে এই ঘড়িটি উপহার দিয়েছে আজকে, একটু পরে দেখি এই ঘড়ি, বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটি, এরকম স্টিল কালারের বেল্ট, বেশ সুন্দর। এবার পরে ফেললাম, এই যে চমৎকার, খুব সুন্দর, একটু অ্যাডজাস্ট করতে হবে, আসলে আমার বড় জিনিসের প্রতি বরাবরই মোহ। আমার মনে পড়ে বাবার সঙ্গে বাটার দোকানে যখন যেতাম, হাওয়াই চটি কিনতাম, তো আমি এক দু সাইজ বড়ই নিতাম, কারণ একই দাম যখন তখন একটু বড় নেওয়াই ভালো বলে মনে করতাম, কিন্তু বর্ষাকালে একটু সমস্যা হতো, ফটাস ফটাস করে শব্দ হতো আর কাদা ছিটকে একদম পেছনের দিকটা স্প্রে পেন্টিংয়ের মতো মাটি লেগে যেত, মানে পেছন থেকে দেখলে একেবারে মাটির মানুষ, কিন্তু সামনে থেকে এইরকম।